জয় নিতাই। শ্রী নিমায়ের ভক্তভাবে ও ভগবানভাবে বহুতর বিভিন্নতা। যখন নিমায়ের ভক্তভাব তখন দিনের দিন দাস্য ভক্তিতে অভিভূত। গঙ্গায় স্নান করতে গিয়ে আগে ভক্তিপূর্বক গঙ্গাকে প্রণাম করেন, প্রত্যহ তুলসী প্রদক্ষিণ করেন, ভক্ত দেখলেই নমস্কার করেন। আবার যখন তার ভগবান ভাব তখন ভক্তগণ সেই গঙ্গা জল দিয়েই তার চরণ ধুয়ে দিয়ে তুলসী চন্দন মাখিয়ে পূজা করেন, নিমাই কিছুই বলেন না। যখন ভক্তভাব তখন নিমাই ভক্তগণের জনজনের গলা ধরে কি অদ্বৈতের চরণ ধরে কাতরভাবে নিবেদন করেন যে আমি কীরূপে উদ্ধার হব, তোমরা আমাকে বলে দাও, শ্রীকৃষ্ণে আমার কীরূপে মতি হয় সেটা বলে দিয়ে আমার প্রাণ বাঁচাও। ভক্তভাবে নিমাই জানু পেতে ভক্তের নিকট দাস্য ভক্তি প্রার্থনা করেন। আবার সেই নিমায় ভগবানভাবে শ্রীমূর্তি সমুদায় এক পাশে সরিয়ে রেখে স্বয়ং বিষ্ণুখট্টায় উপবেশন করেন এবং তার পাদপদ্মে ভক্তগণ চন্দন তুলসী দিয়ে ভগবান বলে পূজা করেন ও তাতে তিনি আপত্তি না করে সন্তোষ প্রকাশ করেন এবং নিজে শ্রীকৃষ্ণ বলে নিজেকে পরিচয় দিয়ে অদ্বৈতের নাড়া মস্তকে শ্রীপাদ তুলে দেন। এখন প্রশ্ন হতে পারে যে যে ভক্তগণ নিমাইকে ভগবান বলে জেনেছিলেন তারা আবার তাকে সাধারণ মানুষ বলে ভেবে তার সঙ্গে ব্যবহার করতেন কীরূপে? আসলে নিমাই যখন ভগবান রূপে প্রকাশ হতেন তখন ভক্তগণ তা বুঝতে পারতেন, তখন তার দেহ জ্যোতির্ময় হতো, তখন তার আকার প্রকার ও বদনের ভাব এরূপ ভক্তি উদ্দীপক হতো যে তাকে যেই দেখত তারই তাকে ভগবান বলে মনে বিশ্বাস হতো। কিন্তু একটু পরেই নিমাই যখন ভগবান ভাব লুকাতেন তখন নিমাই আর ভগবান নন, একজন পরম ভক্তরূপে প্রকাশিত হতেন। তখন কৃষ্ণ কৃষ্ণ বলে এমন করুণ স্বরে রোদন করতেন যে যারাই শুনতেন তারাই বলতেন যে সে কাতর ধ্বনি শুনলে পাষাণ পর্যন্ত গলে যেত। কৃষ্ণের বিরহে তখন তিনি এরূপ কাতর হতেন যে সদ্য পুত্রহারা ব্যক্তিও হয়তো তত কাতর হতে পারতেন না। মূর্ছার উপর মূর্ছা যেত, কথায় কথায় দাঁত লেগে যেত, নিঃশ্বাস রুদ্ধ হয়ে যেত। শ্রীকৃষ্ণকে পাওয়ার নিমিত্ত তিনি এরূপ করতেন যে তা দেখে বোধ হতো শ্রীকৃষ্ণকে না পেলে তার হৃদয় এখনই হয়তো বিদীর্ণ হয়ে যাবে। তখন তিনি ভক্তগণের গলা ধরে কেঁদে বলতেন যে আমাকে কৃষ্ণ এনে দিয়ে প্রাণ বাঁচাও, আমাকে বুঝি তোমরা আর প্রাণে বাঁচাতে পারলে না। ভক্তগণ নিমায়ের তখনকার সেই আরতি দেখে ভাবতেন যে যদি তারা নিমাইকে সমস্ত কথা খুলে বলেন, অর্থাৎ তিনি একটু আগেই বিষ্ণুখট্টায় বসে ভগবানের ন্যায় পূজা নিয়েছেন, তবে হয়তো কোনো বিষম অনর্থ ঘটে যাবে, হয়তো নিমাই তখনই গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করবেন। এইসব ভেবে নিমায়ের অপ্রকাশ অবস্থায় সকলে তাকে যথেষ্ট ভক্তি করতেন বটে, কিন্তু ভগবান রূপে ভক্তি করতেন না। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণলীলার একটি কাহিনী মনে উদয় হচ্ছে। শ্রী নন্দের কোলে শ্রীকৃষ্ণ ঘুমিয়ে আছেন আর নন্দ মহারাজ পুত্রের মুখচন্দ্র নিরীক্ষণ করছেন। তিনি তার পুত্রের শিশুকালাবধি সমুদয় অলৌকিক কার্যের কথা ভাবছেন।
ভাবতে ভাবতে তিনি দিব্য বুঝতে পারলেন যে তার শিশুপুত্রটি আর পাঁচটা সাধারণ পুত্রের মতো নয়, স্বয়ং শ্রী ভগবান। এটা মনে উদয় হওয়া মাত্রই তার ভয় হলো। তখন উঠে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণকে স্তব করবেন এটার সংকল্প করলেন। অন্তর্যামী শ্রীকৃষ্ণ সমুদয় জানতে পেরে তাকে ভুলাবার জন্য একটি ছল পাতলেন। ঠিক তখনই একটি বিড়াল ডেকে উঠল, আর শ্রীকৃষ্ণ সেই ডাক লক্ষ্য করে যেন ভয় পেয়ে, বাবা ও কি ডাকছে, আমার ভয় করছে বলে নন্দকে জড়িয়ে ধরলেন। আর নন্দ মহারাজও অমনি সমুদয় ভুলে গেলেন। তখন শ্রীকৃষ্ণকে কোলে করে বললেন, ভয় কি বাবা, এই যে আমি আছি। এই রূপে নিমাইকে তার প্রকাশ অবস্থায় ভগবান বলে পূজা করে ভক্তগণ তার অপ্রকাশ অবস্থায় পূর্বেকার সব কথা ভুলে যেতেন। কেউ অল্প ভুলতেন, কেউ অধিক ভুলতেন, কেউ বা একেবারেই ভুলে যেতেন। শ্রী অদ্বৈতের মনের ভাব বহুকাল ধরে এইরূপই ছিল। যখন তিনি নিমাইয়ের সামনে আসতেন তখন শ্রী ভগবান বলে পূজা করতেন, কিন্তু তার নিকট থেকে যেই দূরে যেতেন তখন মনের মধ্যে নানাবিধ তর্ক দ্বারা সাব্যস্ত করতেন যে কালকের ছেলে নিমাই জগন্নাথের পুত্র, সে কীরূপে শ্রী ভগবান হবে। মুকুন্দ এই রূপই একজন ছিলেন। নিমাই ভক্ত সঙ্গে মাঝে মাঝেই আম্র মহোৎসব করতেন। একটি আমের আটি সম্মুখে রেখে জোরে করতালি দিতেন, দেখতে দেখতে ওই আটি হতে আমের বৃক্ষ হতো। ওই বৃক্ষে প্রায় 200 উত্তম আমের ফল ধরত। ভক্তগণ ওই ফলগুলি শ্রী ভগবানকে নিবেদন করে ভোজন করতেন। এইরূপে প্রায় আম্র মহোৎসব হতো। একদিন শ্রী নিমাই শ্রী ভগবান ভাবে মুচকি হেসে মুকুন্দকে বলছেন, মুকুন্দ, তুমি নাকি এই আম্র মহোৎসবকে ইন্দ্রজাল বলো? মুকুন্দ লজ্জা পেয়ে আমতা আমতা করতে লাগলেন। এই রূপে ভক্তের মধ্যে কেউ কেউ অপ্রকাশ সময়ে তাকে অদ্ভুত শক্তি সম্পন্ন মাত্র মনে করতেন, কিন্তু প্রকাশের সময় এরূপ ভাবতে কারো সাধ্য ছিল না। এমনকি তখন অনায়াসে গঙ্গা জল দিয়ে তার চরণ ধুয়ে দিতে কারো শঙ্কা হতো না। তারা যে শ্রী নিমাইয়ের পায়ে গঙ্গা জল তুলসী দিয়ে পূজা করতেন এটাই অব্যর্থভাবে প্রমাণ করে যে তখন তাদের নিমাইয়ের ভগবত্তে বিন্দু মাত্র সন্দেহ থাকতো না। মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দর একদিন শ্রীনিবাস পণ্ডিতের বাড়িতে এলেন। সঙ্গে পরম বিহবল নিতাই চাঁদ আছেন। আস্তে আস্তে ভক্তগণ সকলেই এলেন। মহাপ্রভু আবেশিত চিত্তে পরম ঐশ্বর্য প্রকাশ করে চারিদিকে তাকাচ্ছেন। প্রভুর ইঙ্গিত বুঝে ভক্তবৃন্দ উচ্চ সংকীর্তন আরম্ভ করলেন। অন্যান্য দিন প্রভু দাস্যভাবে নৃত্য করেন, কিছু ঐশ্বর্য প্রকাশ করার পর আবার বাহ্যজ্ঞান লাভ করেন। আজ ভক্তবৃন্দের সৌভাগ্যই বলতে হবে, প্রভু নাচতে নাচতেই বিষ্ণুখট্টায় উঠে বসলেন। অন্যান্য দিন প্রভু ভাবে বিভোর হয়ে অজ্ঞান অবস্থায় বিষ্ণুর আসনে উঠে বসেন। আজ প্রভু সাত প্রহারিয়াভাবে যোগমায়ার সব ছলনা ছেড়ে সাত প্রহার ধরে ব্যক্ত হয়ে বসলেন।
ভক্তবৃন্দ সকলে মহা আনন্দে তার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে রইলেন। অপূর্ব আনন্দ ধারা বইতে লাগলো। সকলেই মনে করলেন যেন মায়াতীত ভগবত ধামের এক লীলাই চলছে, বিন্দু মাত্র মায়ার প্রভাব নেই। প্রভু ঠিক যেন বৈকুণ্ঠনাথের মতোই বসলেন। তিনি আদেশ দিলেন, আমার অভিষেক গান করো। ভক্তগণ আনন্দে গান ধরলেন। অভিষেক সঙ্গীত শুনে প্রভু আনন্দে মাথা দোলাচ্ছেন, আর পূর্ণ প্রসন্নতায় সকলের প্রতি কৃপা দৃষ্টি বিতরণ করছেন। ভক্তবৃন্দ প্রভুর ইঙ্গিত বুঝেছেন, সকলেরই ইচ্ছা অভিষেক করার। সকল ভক্তগণ মিলে গঙ্গা জল এনে ভালো কাপড় দিয়ে ছেঁকে নিলেন। তারপর পরম যত্নে কর্পূরাদি গন্ধদ্রব্য দিলেন। জয়ধ্বনি সহ অভিষেক মন্ত্র পড়তে লাগলেন। সকলের আগে শ্রী নিত্যানন্দ জয় জয় বলে প্রভুর মাথায় জল দিলেন। অদ্বৈত শ্রীবাস প্রমুখ ভক্তগণ পুরুষ সূক্ত পড়ে স্নান করালেন। শ্রী গৌরাঙ্গের মন্ত্রবিদ ভক্তগণ মন্ত্র পড়ে জল দিচ্ছেন। মুকুন্দ প্রমুখ ভক্তগণ সুমঙ্গল অভিষেক গীত করছেন। কেউ নাচছে, কেউ গাইছে, আনন্দ বিহ্বল হয়ে পতিব্রতাগণ উলুধ্বনি করছেন। সকলেরই মন আনন্দে ভরে গিয়েছে। বৈকুণ্ঠের অধীশ্বর বসে আছেন, ভক্তরা মাথায় জল ঢালছেন। 108 ঘট জল দেবার কথা, কিন্তু ভক্তগণ হাজার ঘট জল ঢেলেও থামছেন না। সাক্ষাতে নয়, ধ্যানে এক বিন্দু জল প্রভুর পাদপদ্মে দিলেই তার আর জমের ভয় থাকে না। সেই প্রভু এখন সাক্ষাতে সকলের জল নিচ্ছেন। শ্রীবাসের দাস দাসীগণ প্রভুকে জল এনে স্নান করাচ্ছেন। শ্রীবাসের বাড়ির এক দাসীর নাম ছিল দুঃখী, সেও প্রভুর ভক্তগণের সেবা করার সৌভাগ্যের ফলে প্রভুকে স্নান করাচ্ছেন। প্রভু তার ভক্তি যোগ দেখে তার নাম পাল্টে রাখলেন সুখী। ভক্তগণ বেদমন্ত্র পাঠ করে প্রভুকে স্নান করিয়ে তার গাত্র মার্জন করতে লাগলেন। স্নানের পরে নতুন কাপড় পরালেন, গায়ে চন্দন লেপন করলেন। গদাধর তখন ফুলের মালা ও ফুলের ভূষণ করছেন। নিমায় খট্টায় বসলে তিনি তার মুখ তিলকে সুশোভিত করলেন। তার গলায় ও শিরে ফুলের মালা, অঙ্গুলিতে ফুলের অঙ্গুরি, বাহুতে ফুলের তার দিয়ে নিমাইকে সাজালেন। নিত্যানন্দ শিরে ছত্র ধরলেন, শ্রীখণ্ডের নরহরি চামর ব্যজন করতে লাগলেন। পূজার সামগ্রী এনে সকল ভক্ত মিলে প্রভুর চরণ পূজা করতে লাগলেন। পাদ্য অর্ঘ, আচমনি, গন্ধ, পুষ্প, ধূপ, প্রদীপ, নৈবেদ্য, বস্ত্র যথাযথ দেওয়া হল। যজ্ঞসূত্র এবং অলঙ্কারাদি দিয়ে ষোড়শ উপচারে পূজা করা হল। ভক্তগণ সকলে মিলে পুনঃ পুনঃ তুলসী মঞ্জরিতে চন্দন মেখে প্রভুর চরণে দিচ্ছেন। দশ অক্ষর গোপাল মন্ত্রের বিধিমতে ভক্তগণ প্রভুকে পূজা করে স্তব করতে লাগলেন। অদ্বৈত প্রমুখ প্রধান পার্ষদগণ প্রভুর চরণে দণ্ডবত প্রণাম করলেন। সকলের চোখেই প্রেমাশ্রু বইছে, সকলেই স্তুতি করছেন, প্রভু প্রসন্ন চিত্তে তা শুনছেন। হে জগৎপতি, তোমারই জয় হোক।
ত্রিতাপ জ্বালায় দগ্ধ জীবগণের প্রতি শুভ দৃষ্টিপাত করো। সকলের জনক, সকলের মূল কারণ, সংকীর্তনের প্রারম্ভে তুমি জন্মগ্রহণ করেছ, তোমার জয় হোক। তুমি বেদধর্ম সাধুগণের ত্রাণকর্তা, ব্রহ্মা থেকে আরম্ভ করে লতা পর্যন্ত সকলের মূল প্রাণ, গুণসিন্ধু পতিত পাবন, পরম শরণ দীনবন্ধু। তুমি ক্ষীরোদকশায়ী বিষ্ণুরূপে প্রতি জীবের অন্তর্যামী, ভক্তের আনন্দের জন্য আবির্ভূত, অচিন্ত অগম্য আদিতত্ত্ব, পরম কোমল শুদ্ধ সত্য, ব্রাহ্মণ কুলের উদ্ধারকর্তা, বেদধর্মাদির জীবন, পতিত অজামিলের উদ্ধারকর্তা। তুমি পুতনার দুষ্কৃতি মোচন করেছ, তুমি অদোষদর্শী রমাকান্ত। এই সব বলে সকলে প্রভুর স্তুতি করছেন। প্রভুর পরম প্রকট রূপ প্রকাশিত দেখে সব ভক্তবৃন্দ অত্যন্ত আনন্দিত হলেন। প্রভু যোগমায়ার সব ছলনা ত্যাগ করে অত্যন্ত প্রসন্ন চিত্তে ভক্তগণকে চরণ দান করলেন, তারাও পূজা করলেন। কেউ প্রভুর চরণে দিব্য গন্ধদ্রব্য লেপন করছেন, কেউ তুলসী ও পদ্ম একত্র করে পূজা করছেন, কেউ আবার রত্ন সুবর্ণ রজত অলঙ্কার দিয়ে প্রভুর পাদপদ্মে নমস্কার করছেন। সকলেই পট্টসূত্র নির্মিত বস্ত্র, সাদা নীল হলুদ কাপড় ইত্যাদি প্রভুর পাদপদ্মে দিয়ে নমস্কার করছেন। অনেকে ধাতু নির্মিত নানাবিধ পাত্র প্রভুর পাদপদ্মে এনে রেখে প্রণাম করছেন। যে শ্রীচরণ পূজা করবার জন্য অজ রমা শিবাদি পর্যন্ত কামনা করেন, বৈষ্ণবের দাস দাসীগণ সেই শ্রীচরণ পূজা করছেন। বৈষ্ণবের সেবা করলে এই ফল লাভ করা যায়। অভয় পেয়ে সকলে মিলে দুর্বা ধান্য তুলসী দিয়ে শ্রীচরণ পূজা করছেন, নানাবিধ ফল এনে দিচ্ছেন কেউ কেউ, কেউ আবার গন্ধ পুষ্প চন্দন এনে শ্রীচরণে দিচ্ছেন, কেউ পূজা করছেন ষোড়শোপচারে, কেউ ষড়ঙ্গ মতে, যার যেমন সাধ্য তিনি সেভাবেই পূজা করছেন। সকলে আনন্দে কস্তুরী কুমকুম কর্পূর ফাগ এইসব দিচ্ছেন শ্রীচরণে। শ্রীচরণের নখপঙ্ক্তি চম্পক মল্লিকা কুন্দ কদম্ব মালতী নানা রকম ফুলে শোভা পাচ্ছে। বৈকুণ্ঠের চূড়ামণি পরম প্রকাশভাবে বললেন, কিছু দাও খাব। ভক্তগণ দেখছেন প্রভু হাত পাতলেন, যে যা দিচ্ছেন প্রভু সবই খাচ্ছেন। কলা মুগ দধি ক্ষীর নবনী দুগ্ধ সমস্ত কিছু প্রভুর হাতে দিচ্ছেন ভক্তগণ, প্রভু আনন্দে সবই ভোজন করছেন। নগরে দৌড়ে গিয়ে সকলেই ভালো ভালো জিনিস কিনে আনতে লাগলো, কেউ নারকেল ছাড়িয়ে শর্করা দিয়ে প্রভুর হাতে দিলেন, নানা রকমের সন্দেশ হাতে দিচ্ছেন কেউ, প্রভু খেয়ে নিচ্ছেন সবই। মেওয়া ক্ষীর কাকুড় আখ গঙ্গাজল এসব এনে দিচ্ছেন সকলে, প্রভু দেখে আনন্দ পাচ্ছেন। কোনো কোনো ভক্ত পাঁচবার দশবার করেও দিচ্ছেন, শত শত লোকে জল দিচ্ছে, মহাযোগেশ্বর তা সবই পান করছেন। হাজার হাজার ভাণ্ড দধি ক্ষীর দুগ্ধ হাজার হাজার কাদি কলা ডাল কত সন্দেশ
কত ফলমূল, হাজার বাটা কর্পূর তাম্বুল দিচ্ছেন সবাই। গৌরচন্দ্র যে কি অপূর্ব শক্তি বলে এসব খেয়ে নিচ্ছেন তা ভক্তগণ কিছুই বুঝতে পাচ্ছেন না। ভক্তের দেওয়া দ্রব্যাদি প্রভু সবই সন্তুষ্ট হয়ে খেয়ে নিচ্ছেন। তারপর প্রভু সকল ভক্তের কাহিনী বলতে লাগলেন, শুনে তারাও সবই স্মরণ করতে পাচ্ছেন। আনন্দে আছাড় খেয়ে মাঝে মাঝে কাঁদতে লাগলেন কেউ কেউ। প্রভু শ্রীবাসকে বললেন, শ্রীবাস, তোমার কি মনে পড়ছে যে তুমি দেবানন্দের কাছে ভাগবত পাঠ শুনেছিলে? প্রেমরসে পূর্ণ ভাগবতের কথা শুনে তোমার হৃদয় গলে গেল, তুমি উচ্চস্বরে কাঁদতে লাগলে, বিহ্বল হয়ে মাটিতে পড়ে গেলে। দেবানন্দের অজ্ঞ ছাত্র ভক্তিযোগের বিষয় জানে না, সে ভাবল এতে কাঁদবার কি আছে। তুমি প্রেমানন্দে বাহ্যজ্ঞান রহিত ছিলে, ছাত্রটি তোমাকে বাইরের দরজার কাছে নিয়ে গিয়েছিল, দেবানন্দও বারণ করলেন না। গুরু শিষ্য উভয়েই ভক্তিযোগ বিষয়ে অনধিকারী ছিলেন, তোমাকে ঘর থেকে টেনে বাইরে নিয়ে এলো। দুঃখ পেয়ে তুমি নির্জনে বসেছিলে এবং আর একবার ভাগবত আস্বাদন করতে চেয়েছিলে। তোমার দুঃখ দেখে আমি বৈকুণ্ঠ থেকে তোমার দেহে আবির্ভূত হয়েছিলাম এবং আমি তোমার হৃদয়ে বসে তোমাকে প্রেমযোগ দান করে কাঁদিয়েছিলাম। ভাগবত শুনে তোমার আনন্দ হয়েছিল এবং তোমার প্রেমাশ্রুতে সেখানকার মাটি পর্যন্ত ভিজে গিয়েছিল। সমস্ত কথা শ্রীবাসের স্মৃতিপথে উদিত হওয়ায় তিনি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গড়াগড়ি করে কাঁদতে লাগলেন। সব ভক্তবৃন্দই তখন আনন্দসাগরে নিমগ্ন হলেন এবং প্রভু পান চিবোতে লাগলেন। কোনো ভক্ত নাচছেন, কেউ সংকীর্তন করছেন, কেউ জয় জয় শ্রী শচীনন্দন বলে উঠছেন। কদাচিত যদি কোনো ভক্ত উপস্থিত না থাকে তাহলে প্রভু তাকে খবর পাঠিয়ে নিয়ে আসছেন। প্রভু বলছেন, কি তোমার মনে আছে তো একদিন রাত্রে তোমার কাছে বসেছিলাম, ব্রাহ্মণের বেশ ধরে এসে তোমার জ্বর সারিয়ে দিয়েছিলাম। শুনেই সেই ভক্তটি বিহ্বল হয়ে প্রভুর পায়ে পড়লেন। এরপর গঙ্গাদাস পণ্ডিতকে দেখে প্রভু বললেন, একবার রাত্রিতে তুমি রাজভয়ে পালাচ্ছিলে, তোমার কি মনে আছে? পরিবারের সকলকে নিয়ে গঙ্গার ঘাটে এসে দেখলে কোথাও নৌকা নেই, মহা বিপদে পড়লে, রাত শেষ হয়ে গেছে, নৌকা না পেয়ে দুঃখে কাঁদতে লাগলে। মনে মনে ভাবলে, যদি আমার সামনে পরিবারের লোকেরা যবনের হাতে অসম্মানিত হয় তাহলে নদীতে আমি ডুবে মরব। তখন আমি মাঝি হয়ে খেয়া নৌকা নিয়ে নদীর ঘাটে তোমার কাছে এলাম। তুমি নৌকা দেখে খুব খুশি হয়ে বলেছিলে, ভাইটি, এবারের মতো আমাকে রক্ষা করো, আমার ধন প্রাণ দেহ জাতি সব কিছুই তোমার, আমাকে সব পরিবারে পার করে দাও, তোমাকে এক জোড়া কাপড় এবং নগদ একটি টাকা দেব। তখন তোমাকে সপরিবারে পার করে দিয়ে বৈকুণ্ঠে চলে গেলাম। এই কথা শুনে গঙ্গাদাস পণ্ডিত আনন্দসাগরে ভাসতে লাগলেন। প্রভু আবার বললেন, গঙ্গা পার হওয়ার জন্যে তুমি আমাকে স্মরণ করেছিলে, আমি যে তোমাকে পার করেছিলাম তা কি এখন মনে পড়ছে? গঙ্গাদাস পণ্ডিত শুনে
মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গড়াতে লাগলেন। বৈকুণ্ঠ অধীশ্বর বসে আছেন, মাল্যচন্দনে তার দেহ ঢেকে রয়েছে, কোনো প্রিয়তম শ্রীঅঙ্গে ব্যজন করছেন, অতি প্রিয়জনকেও তার কেশ সংস্কার করে দিচ্ছেন, অতি প্রিয় ভক্ত পান এগিয়ে দিচ্ছেন, কেউ গাইছেন কেউ সামনে নাচছেন। এই রূপে ক্রমে সন্ধ্যা হলো, তখন ভক্তগণ একেবারে আনন্দে উন্মত্ত হলেন। যদিও বহুতর দীপ জ্বালা হলো, কিন্তু শ্রী ভগবানের অঙ্গের আলোতে সে দীপগুলি টিপ টিপ করতে লাগল। তখন সকলে আরতি করবার উদ্যোগ করলেন, ধূপ দীপ জেলে আরতি করবেন। এমন সময় শ্রীবাসের মনে একটি ভাবের উদয় হলো। তিনি ভাবছেন যে এ আরতি প্রভুর মা শচীদেবী এসে করলেই ভালো হয়। তখন তিনি শ্রী অদ্বৈতকে বললেন, গোসাই, শচী ঠাকুরানীর আমাদের প্রতি বড় ক্রোধ, তার মনে বিশ্বাস তার পুত্রটি বড় ভালো মানুষ ও নির্বোধ, আমরা সকলে জুটে নাচিয়ে গাইয়ে তাকে পাগল করলাম, এখন তাকে এনে তার পুত্র কেমন ভালো মানুষ ও নির্বোধ তাকে দেখানো যাক। তার পুত্রকে দেখলে শচী আর তাকে পুত্রজ্ঞান করবেন না, আর আমাদের উপরও অত রাগ করতে পারবেন না। অদ্বৈত বললেন, ভালো পরামর্শ করেছ, শীঘ্রই তাকে নিয়ে এসো। তখন শ্রীবাস শচীমাতাকে ডেকে আনলেন, এনে তার পুত্র যে ঘরে আছেন সেই ঘরে নিয়ে এসে বললেন, দেখো তোমার পুত্রকে দেখো। শচীমাতা দেখছেন তার নিমাই বটে, তবে সে নিমাই তার পুত্র নন, স্বয়ং শ্রী ভগবান। একে সেই চিরদিনের হৃদয়ের প্রাণ পুত্তলিটি চলে যাচ্ছে, আবার সেই শ্রী ভগবানকে পুত্রভূমে নানা রূপে শাসন করেছেন। এই রূপ বিবিধভাবে অভিভূত হয়ে শচীদেবী একেবারে জড়বত হয়ে পড়লেন। তখন শ্রীবাস বলছেন, ভগবান, এই যে জগৎ জননী, ইনি তোমাকে দর্শন করে নানাবিধভাবে কুণ্ঠিত হচ্ছেন, তুমি কৃপা করে এর গর্ভে জন্ম নিয়েছ, অতএব একে ডেকে সম্ভাষণ করো। তখন শ্রী নিমায়ের মুখে ঈর্ষদ হাস্যময় বিরক্তির চিহ্ন দেখা গেল। মাতাকে লক্ষ্য করে বলছেন, ইনি আমার প্রসাদ পাওয়ার যোগ্য নন, কারণ আমাকে পাগল করছে ভেবে ইনি দিবানিশি তোমাদের ন্যায় আমার ভক্তগণকে অশ্রদ্ধা করেছেন। যিনি আমার ভক্তগণকে অশ্রদ্ধা করেন তার গর্ভে জন্ম নিলেও আমি তাকে করুণা করতে পারি না। এতে অদ্বৈত বলছেন, প্রভু, তোমার কি এই বিচার? জননী তোমার বাৎসল্য প্রেমে অন্ধ হয়ে আমাদের প্রতি বিরক্ত হতেন, সেও কি তার অপরাধ হলো? শ্রীবাস শচীদেবীর কর্ণে বলছেন, যাও শ্রী ভগবানকে প্রণাম করো, এই সময় তার প্রসাদ আহরণ করো। শচীমাতা ভয়ে ইতস্তত করছেন। তখন শ্রীবাস একটু অধৈর্য হয়ে বলছেন, বিলম্ব করছ কেন? ইনি তোমার পুত্র নন, দেখছ না? যাও শীঘ্র প্রণাম করো। তখন শচী, সেই বিদ্যারমণী শচী, গলগ্নি বাস হয়ে যাকে নিজ পুত্র বলে জানতেন, সেই শ্রী নিমায়ের চরণে পতিত হলেন। শ্রী নিমায় তখন তার কঠিন ভাব পরিত্যাগ করে প্রসন্ন বদনে শ্রী শচীর মস্তকে শ্রীচরণ দিয়ে বললেন,
তোমার বৈষ্ণব অপরাধ ক্ষয় হোক। ভগবানের এই আশ্বাসিত বাক্য শুনে শচী উঠে দাঁড়ালেন এবং দেবকী সদ্যজাত শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে যে শ্লোক বলেছিলেন সেই শ্লোকটি বারংবার পাঠ করতে লাগলেন। ইয়াথা পরম হংসানাং মুনিনাম মনাত্মনাং ভক্তি যোগ বিধানার্থং কথং পশ্যে মহিস্ত্রিয়। বলা বাহুল্য, শচীমাতা লেখাপড়া জানতেন না, কিন্তু শ্লোকটি পড়ে শচীমাতা আনন্দে নৃত্য করতে লাগলেন। তখন শ্রী ভগবানের ইঙ্গিত পেয়ে ভক্তগণ শচীমাতাকে অনেক যত্নে নিত্য হতে ক্ষান্ত ও শান্ত করলেন। যখন যুবতীগণের মস্তকে শ্রীপাদ দিয়ে প্রভু বলেছিলেন তোমাদের চিত্ত আমাতে হোক, তখন নিমাই কি অন্য কেউ কুণ্ঠিত হননি। এখন নিমাই যে 67 বছরের বৃদ্ধা জননী শচীমাতার মস্তকে শ্রীপাদ প্রদান করলেন, এতেও তিনি কি অন্য কেউ কুণ্ঠিত হলেন না। এরপর ভক্তগণ শচী দেবীকে তার পুত্রের আরাত্রিক করতে অনুরোধ করলেন। তখন শচী দেবী শ্রী ভগবানের শ্রীচরণ স্পর্শে প্রেমধন পেয়ে নির্ভয় ও আনন্দ উন্মত্ত হয়েছেন। শচী দেবী আরাত্রিকে প্রবর্ত হয়ে সঙ্গীগণকে ডাকলেন। শ্রীবাসের স্ত্রী মালিনী প্রভৃতি মহিলারা আসলেন। ভক্তগণ কেউ আরাত্রিকের গীত গাইতে লাগলেন, আর কেউ বা মৃদঙ্গ শঙ্খ মন্দিরা করতাল বাজাতে লাগলেন, স্ত্রীগণ উলুধ্বনি করতে লাগলেন। এই মহাপ্রকাশ যা 7 ছিল তা শুধুমাত্র ভক্তেরাই দর্শন করেছিলেন। তাম্বুল ভক্ষণ করি বসিলা সিংহাসনে, শচী দেবী আইলেন মালিনীর শনে। পঞ্চদীপ জালি তিহ আরত্রি করিল, নির্মঞ্ছন করিশিরে ধান দুর্বা দিল। ভক্তগণ সবে করে পুষ্প বরিষণ, অদ্বৈত আচার্য দেন তুলসী চন্দন। দেখিতে আইসে দেব নরে একসঙ্গে, নিত্যানন্দ ডাহিনে বসিয়া দেখে রঙ্গে। গোরা অভিষেক এই অপরূপ লীলা, গোবিন্দ মাধব বাসু প্রেমেতে ভাসিলা। জয় নিতাই, আজ এই পর্যন্ত। মহাপ্রভুর 7 ভাবের পরবর্তী অংশ নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে উপস্থিত হব, যেখানে আমরা আস্বাদন করব যে কীভাবে মহাপ্রভু শ্রীধর মুরারি ও হরিদাসকে কৃপা করেছিলেন এবং মুকুন্দকে দণ্ড দিয়েছিলেন। জয় নিতাই।